সবকিছুর উপর মানুষের নিয়ন্ত্রণ থাকলেও প্রকৃতির উপর কারোরই জোর খাটে না শনিবার রাতের ঘূর্ণিঝড় আবারও তার প্রমাণ দিল কয়েক মিনিটের ছড়ে লন্ডভন্ড হয়ে গেল রাজধানী আগরতলার বিভিন্ন এলাকা সহ রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা এই ঘূর্ণিঝড়ের ফলে রাজধানী ইন্দ্রনগর চৌধুরী টিলা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয় বেশ কয়েকটি বাড়ির ঘরে চালের পাশাপাশি রাস্তার পাশে থাকা বিদ্যুতের তার ছেড়ে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ পরিষেবা আপনি কালকে যে একটা তুফান আছে তুফান দেখেন না ঘরের চাল মাল দুনিয়ার তাই না উড়াই ফেলাইছে আর এই বিদ্যুতের খুঁটি পুরা ভাঙে আছে রাত্রে রাত আমাকে ফোন করছি ফোন করছি রাত্রে বেলা ফোন করার মনে হয় দশ পনেরো পরেই তারা আইছে আর এসে বিদ্যুতের লাইন দেখা কেটে গেছে অন্ত এই বিদ্যুৎটা নাই ফুটল নাই এই যে কারেন্টের সব বদ্ধ কি কিষান কোন চাইতেছি কারা তো কাটতে দিয়ে গেছে অনেকটা ঠিকঠাক করে দিয়ে যাবো না হইলে কারেন্ট থাকতো না তো ক্ষয়ক্ষতি ওই ক্ষয় সরকারের ওই শিলাটা বাঁধছে আর ওই একজনের পরের তুলিটা তুলে উড়ে লিয়েছে ঘূর্ণিঝড়ের পাশে পাশে বৃষ্টিতে ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় দক্ষিণ ত্রিপুরা জেলায় বিলোনিয়া মহকুমার চিত্তামারা এলাকায় ঝড়ো হাওয়া উড়িয়ে নিয়ে চায় বহু ঘরের চাল পাশাপাশি গাছ ভেঙে পড়ায় দুমড়ে মুচড়ে চায় বহু ঘরের চাল সাথে শিলার আঘাতে ফুটো হয়ে চায় বহু ঘরের চাল নষ্ট হয়ে চায় ঘরের আসবাবপত্র সহ মূল্যবান কাগজপত্র আমার এই তো ঘরের উপরে গাছ ভেঙে পড়ছে শিলা বৃষ্টি ঘর টিনগুলো পুরো ফুটা হয়ে গেছে জল পড়ছে ছোটো বাচ্চা টাচ্চা নিয়ে মানে অনেক পরেশানি এরপরে কী করব ওই খাটের নিচে গিয়া পলিথিন উপরে পলিথিন দিয়ে খাটের নিচে কোনোরকম একটু আশ্রয় নিলাম

পার্শ্ববর্তী বাড়ি বলতে তাদেরও সেম এমন একই অবস্থা একই অবস্থা এই ঘূর্ণিঝড়ের ফলে রাজনগর ঋষমুখ ও অন্যান্য এলাকা থেকেও ক্ষয়ক্ষতির খবর উঠে এসেছে বিউরো রিপোর্ট আর ই নিউজ